হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আজকে তো নিশ্চয়ই তোমরা ভালো আছো, কারণ আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে চকোলেট ডে। তো চকোলেট ডেতে সবাই তো নিশ্চয়ই খুব মজা করছো, বাইরে খেতে যাচ্ছো, রেস্টুরেন্টে যাচ্ছো, ঘুরতে যাচ্ছো, কেউ বরের সাথে, কেউ বয়ফ্রেন্ডের সাথে তো যাচ্ছো। কিন্তু আমার দিনগুলো কিন্তু একটু অন্যরকমই কাটে, কারণ কোনো বছরই আমার কিন্তু এইসব ডেগুলো আর মানানোই হয় না, কারণ আমি ঘরেই থাকি আর ঘরের সমস্ত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি। তো সেজন্য আমি ঘরেই এইসব দিনগুলো কিছু না কিছু একটু স্পেশাল রান্নাবান্না নিজেই করে নিই, কারণ বেরোনো আর হয় না, বুঝতেই তো পারছো। ফ্যামিলির মধ্যে সবার সঙ্গে থাকতে গেলে কিন্তু এইভাবে আলাদা করে আর রেস্টুরেন্টে গিয়ে আর খাওয়া হয় না। তো সেই জন্যই সন্ধেবেলায় কিন্তু করে নিয়েছি, দেখো একদম গরম গরম দুধ চা, তার সাথে শশা পেঁয়াজ দিয়ে এরকম চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া দিয়ে কিন্তু আজকে সন্ধেবেলা স্ন্যাক্সটা হবে। আর এর মধ্যে হাজবেন্ড আসারও টাইম হয়ে গেছে, তাই ভাবলাম রাতের খাবারের জন্য আজকে একটা স্পেশাল মেনু, কারণ অন্যদিন আমরা রোজই ভাত, তরকারি, মাছের ঝোল এই সব খাই। তো আজকে একটু ইচ্ছা করলো শীতকালে যেটা সবথেকে লোভনীয় আইটেম, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরির সাথে যে তরকারিটা খাওয়া হবে সেটা হচ্ছে আলু, ফুলকপি আর কড়াইশুঁটি দিয়েই একটা মাখা মাখা তরকারি। তো এইটা দিয়েই কিন্তু আজকে রাতের ডিনারটা হবে। বুঝতেই পারছো কোনো মাছ মাংস ডিমের যে সেই তরকারি চিরাচরিত সেরকম কিন্তু নয়, সন্ধেবেলা একটু চা দিয়ে চিকেন পকোড়া, আর তারপরে রাতের ডিনার হিসেবে রয়েছে কড়াইশুঁটি, ফুলকপি, আলু দিয়ে তরকারি, আর রয়েছে এই যে কচুরি। তো কচুরির জন্য কিন্তু আমি আগেই একটু আগে চা করতে এসেই ময়ম দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আর এবারে হচ্ছে আস্তে আস্তে ডোগুলো তৈরি করে কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নেব, আর একটু আজকে তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ সন্ধে যেহেতু সেভাবে আর কোনো টিফিন হচ্ছে না, তো আগেই তাড়াতাড়ি খেয়ে নেওয়া হবে। তো হাজবেন্ডও ইতিমধ্যে চলেই এসছে। ফ্রিজ খুলে যেই দেখেছে আলু ফুলকপি তরকারি করে রেখেছি কচুরির জন্য, দেখেই তো খুশি। খুশি তো? হ্যাঁ খুশি তো তুমি? হ্যাঁ, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবে বলে? কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের জন্য এই যে আমার প্রাপ্য গিফট, এটা কি? হ্যাঁ কি বলে, রোজ ডে তো কাল চলে গেল, রোজ তো দিলে না, আজকে ক্যাশমেরি, বাপরে এত দামি, এত দামি কি দোকানে পাওয়া যাচ্ছে? ওগুলো লাস্ট পিস ছিল, আর কুড়িটা দোকানে খুঁজে লাস্টে এই এই একটা আমার জন্য পেয়েছি, আমি ধন্য হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আর রোজ কোথায়? রোজ কোথায় আমার? No, today is not rose day. Today is a Cadbury day. No rose, only Cadbury. Only Cadbury? Yeah. Oh, you have the Cadbury? Oh, dear. Between three persons. এটা যদি এটা যদি সিংগামের অজয় দেবগান মতো না এক্ষুনি দিত, বাইরে পুলিশ হলে কি হবে, ভেতরে একটা গোলাপ ফুল একটা ক্যাডবেরি আমি পেতাম। আর নিতে পারছি না, তুই প্লিজ ডোন্ট ডোন্ট। ঠিক আছে, তো এখন এইগুলো ময়দাটা যেটা আমি ময়ম দিয়ে রেখেছিলাম সেটা এখন করে নিই। আমি কি করে রান্না করি? এই তো দেখো কত সুন্দর করে রান্নাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে করছি, তোমাদেরই তো জন্য করছি। কিন্তু আমি ওটা কথা বলছি না, সবাই আসে, সবাই বলে আর একটু খাই যায়, আর একটু খেয়ে যায়, আমিও বলি আর একটু খেয়ে যাই, মামাম বলে আর একটু খেয়ে যাই, সব কথা বলে মামাম। আমি যে কি করব মা, রান অন্যরা তো তোমার মতোই রান্না, অন্যরা তো তোমার মতো রান্না করতে পারে না, পারে কিন্তু অন্যরকম ঘুরে ফিরেও করতে পারে না, একই রান্না বারবার ধরে করে যায়, তো ভাল লাগে না রান্নাগুলো, তাই জন্য
একটা অন্যরকম করে করলে না খুব ভালো লাগে, তাই জন্য আমি কথাগুলো বলছি, আর কিছু না। তুমি রান্নাগুলো শিখবে তো আমার থেকে? আমাকে একটু শিখিয়ে দেবে, আমি তাহলে শিখবো। এই তো আমি এখন করছি রান্নাগুলো, তুমি মাঝে মাঝে দেখতে 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 তুমি সব শিখে যাবে, তারপর আমাকে বড় হয়ে খাওয়াবে তো। তুমি ভালোই করছো, ইউটিউব চ্যানেলটা খুলেছো, সবাই দেখতে পাচ্ছে, সবাই রান্না শিখছে। আর রোজকার কি বলো তো, একই রকম খাবার খেতে খেতে আমাদের একঘেয়েমি লাগে, মাঝে মাঝে যদি ঘরেই আমরা ভালো ভালো রান্না করে খাওয়াই তাহলে কিন্তু মানে পয়সাটাও যেরকম বেঁচে যায়, আর সব থেকে বড়ো কথা কি বলো তো, এখন তো তুমি ছোট, এখন বেশি যদি তুমি ঘরের রান্না খাবারটাই খাও তাহলে তোমার হেলদি খাবার খেতে পারবে, আর দোকানের রান্না মানেই তো সেই পোড়া তেলে রান্না করে, আর আমি দেখো কত সুন্দর ঘরের অভাবেই রান্নাগুলো করি, তো সের জন্য কিন্তু সবারই ভালো লাগে, দেখতে পাচ্ছো। আমার তো খেতে খুব ভালো লাগে, আমি তো খেতে মানে এর দারুণ করি। এই এখন এই কচুরিগুলো বেলে নি, হ্যাঁ তুমি দেখো আমি কিরম করে বেলছি, তুমি শিখে নেবে। আর তুমি দেখি কি সুন্দর করে রান্না করো, আমার ভালো লাগে। আমার বাবা দেখি তুমি সুন্দর করে রান্না করো, বাবা সুন্দর করে রান্না করে, সবাই সুন্দর করে রান্না করে, এখন আমার খেতে খুব ভালো লাগে। তুমি কী করে করো গো? আমি করি, করতে করতে শিখেছি, তারপর নিজের আমার এক্সপিরিয়েন্স রয়েছে যে এটা দিয়ে করলে কীরকম হয়, এটা দিয়ে করলে আমি খেয়ে খেয়ে না বুঝতে পারি। আমাকে ধরো কোনো কিছু একটা কেউ খাবার দিল তো আমি বুঝতে পারি যে এই খাবারটার মধ্যে কী কী দিয়ে করতে পারে বা কী কী মশলা এতে দেওয়া হয়েছে, ওই যে টেস্ট দেখেছি বা বুঝতে পেরেছি খেয়ে সেটা দেখে দেখে কিন্তু আমি আইডিয়া করে রান্না করে ফেলি, আমাকে কিন্তু বই পড়ে শিখতে হয় না। দেখেছো তো আমি কোনো সময় বই পড়ে রান্না শিখছি বা দেখে রান্না শিখছি, আমি মনের মধ্যে মধ্যে কি বলো তো ঘুরিয়ে ফুরিয়ে রান্নাগুলো করি, যাতে কি তোমাদেরও ভালো লাগে বাবারও ভালো লাগে। আর এই যে দেখো আজকে যেমন একটা স্পেশাল ডে, ঠিক আছে, আজকে সবাই বাইরে ঘুরতে যাচ্ছে, বাইরে খেতে যাচ্ছে, তারপর সবাই সবাইকে চকলেট গিফট করছে, কিন্তু আমি কি করলাম দেখো, আমি তো শরীর খারাপ, আমি তো বেরোতে পারবো না, তার জন্য কি করতে হবে ঘরেই কিছু একটা বানিয়ে খেতে হবে, তো আজকে ওই জন্য দেখো একদম সিম্পলভাবে কিন্তু কচুরি আর এই তরকারিটা করে খাবো, তোমার ভালো লাগবে তো খেতে? খেতে তো খুব ভালো লাগে, আমার তো খেতে অনেক দারুণ, আমি তো খেতে অনেক দারুণ করবো। তুমি কটা কচুরি খাবে, কটা কচুরি খাবে তুমি? দুটো। তুমি তো একটা কি দুটো, দুটোও খেতে পারো না, একটা খেয়েই তোমার পেট ভরে যায়। আর এই কচুরিগুলো না একদম দোকানের মতোই তো তৈরি করছি, এত সুন্দর, যেটা অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় পুরো সেম জিনিস না খেলে বোঝা যাবে না, লাস্ট অবধি ভিডিওটা দেখলে বুঝতেই পারবে তোমরা যে কীরকমভাবে এই জিনিসটা আসছে। তো তোমরা কিন্তু কচুরির রেসিপিটাও কিন্তু দেখো দেখে নিতে পারো। আর এখন দেখো গরম কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু কচুরিগুলো ভেজে নেব, তো গরম গরম কচুরি দিয়ে কিন্তু তরকারিটা ভালো লাগবে, তা এটা করে আগে থেকে রেখে দিলে কিন্তু ভালো লাগে না। তবে আমি যে প্রসেসে কচুরিগুলো করেছি এটা কিন্তু অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে, সন্ধেবেলা যদি কচুরি ভাজা যায় রাত অবধি কিন্তু একদম মুচমুচে থাকে, আর সেটা একটু ঢাকনা দেওয়া কোনো কন্টেনারে রেখে দিলেও সেটা খুব ভালো থাকে। তো দেখতে পাচ্ছ তো কীরকমভাবে করছি, তুমি কিন্তু বড় হয়ে আমাকে করে খাওয়াবে। এটা তো গরম গরম কচুরি আর এটা তো আলুর ডবের এটা করেছি, তবে তোমার আমার কোন রান্নাটা বেশি ভালো লাগে গো? কড়াইশুঁটি কচুরি। আর কি ভালো লাগে? গরম গরম কড়াইশুঁটি কচুরি, গরম গরম কড়াইশুঁটি কচুরি, কি ভালো সুন্দর খাবার, আমি তো কিছু বলতেই পারবো না আপনাদেরকে, আমার তো খেতে খুব ভালো লাগে, দারুণ একবারে যাচ্ছে তাই দারুণ, যাচ্ছে তাই দাঁড়ি। ও বাবা কি যে কথা বলে আমার মেয়ে, কি যে কথা বলে আমার মেয়ে, হাসি পেয়ে যায়, হাসবো না কাঁদবো না কি করবো, আমি হাত পা ছুড়ে কি কাঁদবো? হাত পা ছুড়ে কেউ খাবে, হাত পা ছুড়ে। আর সন্ধেবেলা যে চিকেন পকোড়াটা খেলে কেমন লাগলো? সন্ধেবেলা চিকেন পকোড়া, হ্যাঁ খুব দারুণ হয়েছে। আর তুমি তো মাংস, তুমি তো মাংস এমনি সময় ছিবড়ে বার করো যে মাংসের এ হয়, আর এই যে চিকেন পকোড়াটা তো আমি সলিড পিস দিয়েই করেছি, তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। তোমরা আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা যদি মাংস ভাত করেন সেটা কী হলো, মাংসটার মধ্যে কী করো তো একটা সলিড পিস থাকে, সলিড পিসে কী হয়
শক্ত শক্ত লাগে, ছিবড়ে লাগে, ছিবড়ে লাগে। এবার আর আমি যেভাবে চিকেন পকোড়াটা করেছি, কিরকম চিকেন পকোড়াটা সুন্দর হচ্ছে, কিন্তু ছিবড়ে হয় না, সলিড পে দিয়ে করে মানে কচকচে, একবারে কচকচে, মানে মুচমুচে খাস্তা যেটাকে বলে, খাস্তা। অথচ ভেতরটা একদম নরম, কোনো ছিবড়েই বেরোচ্ছে না, ছিড়ে গিলে ফেলতে হবে, পুরো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, হ্যাঁ তাই না? তো ওইরকম। কিন্তু অন্য সময় ধরো অনেকে করে চিকেন পকোড়া, আমি খেয়েছি, কিন্তু ছিবড়ে ছিবড়ে মতো হয়, জানি না ওরা কীরকমভাবে করে। তবে আমি যেভাবে করেছি খুব নরম হয়েছে, আর ভেতরটা একদম জুসি টাইপের, মানে ভেতরে খুব জুসি নরম টাইপের, সেভাবে কিন্তু করলে তো মানে খেতেও খুব ভালো লাগে। আর আজকে কিন্তু দেখেছো তো বাবাই তাড়াতাড়ি অফিস থেকে চলে এসে বাবাইকে আমরা কীরকম সারপ্রাইজটা দিলাম বলো। সারপ্রাইজটা তো খুব ভালোই করেছে। বাবাই কি করছিল এসে ফ্রিজে? এসেই বাবা পুরো একবার অবাক হয়ে গেছে, কি গো এটা কি বানাচ্ছ? আমি বলছি কিছুই বানাচ্ছি না। বাবা বলছে এ কি চারটা করছে, তারপর দেখে ফেললো। আমি সারপ্রাইজ দেবো ভাবলাম, দেখে ফেললো, সারপ্রাইজই দিতে পারলাম না। তারপরে কি, তারপরে যে ফ্রিজে 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 তার আলুর দম রাখা ছিল, হ্যাঁ আলু দেওয়া ছিল, আবার ফুলকপি দেওয়া ছিল, তার থেকে এরকম আলু আর ফুলকপি দেওয়া আছে। ওখান দিয়ে দেখছিল যে ফ্রিজের চেয়ার ছিল, ওই ফ্রিজের মধ্যে খুলে দেখছে, আর ফ্রিজে রাখো ফ্রিজে রাখো, দুজনে বললাম। তো তারপরে মাও বললো, আবার আমিও বললাম ফ্রিজে দেখো, হ্যাঁ ফ্রিজে দেখে বলছে এইটা কি রে? আমি বলছি এইটা হলো আলুর দম। বলছি এইটা কখন রাগ করলি? আমি বলছি সকালে করেছি। হ্যাঁ তুমি সবই তো তোমাদেরই জন্য, হ্যাঁ তো সবই তো তোমাদেরই জন্য, হ্যাঁ এইটা বলেছি। তারপরে দেখে কি করছে বাবা, বলছে উড়ে বাবা কখন খাবে কখন খাবে করছে। তাও নজরটা বিশাল বড় ছিল তাই না? বিশাল বড় সেটা ছিল, কিন্তু বলছে বিশাল বড়। আর ওটা হেসে গুড়াটি খাচ্ছি। তো এখন মেয়েকে আর বরকে খাবারটা খাইয়ে দেখি ওরা কি বলে, ওদের আদৌ ভালো লেগেছে কি লাগেনি। তো আমি এখন সাজিয়ে নিয়েছি, একটু ডেকোরেশনও করে দিয়েছি, যেহেতু আজকে একটু স্পেশাল ব্যাপার। তো দেখো কচুরিগুলো কীরকম গরম গরম আর নরম নরম হয়েছে। এখানে আটা, আটা দিন নিয়ে বল কেমন লাগছে বল, কচুরি আর এটা কিছু বলো কি খেলে সেটা তো বলো। দাঁড়া কি বাবাই বলছে, মটরশুঁটি কচুরি আর ফুলকপি আলুর এটা না না তাক বাবার কাছে বস। আমি কি খাচ্ছে এটা অসম, মটরশুঁটির কচুরি আর পুরি আর আলু দিয়ে তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। তুই কচুরিটা খেয়ে বলো কেমন হয়েছে। কচুরিটা খেয়ে কেমন হয়েছে, কেমন লাগছে? বিয়েবাড়ি বিয়েবাড়ি লাগছে? তোমার কি মত? যে তৈরি করেছে যে আমার ধর্মীয় স্ত্রী, তাকে বিয়ে করে আমি যে ভুল করিনি এটাই তো প্রমাণ। হ্যাঁ রোজ যেতে বাবা রোজই দেয়নি, মানে কি বলবো, রোজ যেতে রোজ আর কি দিল আমাকে, গিফট কি দিল তুমি বলো। গিফট দিয়েছে যে লজেন্স, ঠিক আছে, রোজ যে চলে গেল লজেন্স দিয়ে দিল। আজ হায় ভগবান, কি রে তোর বাবার তো মুখে কোনো সাউন্ডই নেই, কি বাবা মরছে নেশা, কড়াইশুঁটির নেশারও হয়ে গেছে।